আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই হেলদি ব্রেকফাস্ট। আজকাল সবাই একটু হেলদি ব্রেকফাস্টের খোঁজ করছে, তাই ভাবলাম আমি একটা দিয়ে দিই তোমাদের যদি ভালো লাগে। তো চলো আমি এটা কি করে করলাম সেটা দেখিয়ে দিই। চলে এলাম আজকে আবারও তোমাদের সামনে ছোট বড় সকলের জন্য একখানা টিফিনের রেসিপি নিয়ে। ব্রেকফাস্টে খেতে পারো, ডিনারেও খেতে পারো, যেমন তোমাদের সুবিধা হবে। লাগবে আমার পনির, পনির নিয়ে নিয়েছি এখানে, টক দই, বেসন, আর এটা আছে ওটস, যেটা আমি একদিন তোমাদের দেখালাম গুঁড়ো করে রাখা আছে, সেই গুঁড়ো করে রাখা ওটস। তোমরাও শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিতে পারো। শুকনো কড়াইতে তেল ছাড়া ঘি ছাড়া ভেজে সামান্য একটু নাড়াচাড়া করে গুঁড়ো করে রাখতে পারো। তো আমি আগে পনিরটাকে গ্রেট করে নেবো গ্রেটারের সাহায্যে। দেখো পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার একটা গ্রাইন্ডিং জার নিয়ে নেব। এই জারের মধ্যে পনির, সবসময় কিন্তু আমিষ জাতীয় খাবার খাওয়াটা ঠিকও নয় শরীরের পক্ষে, সেই জন্য কখনো সখনো আমরা যদি এই ধরনের ব্রেকফাস্ট করি ভালো হয়। এটা কিন্তু ছোটদের ক্ষেত্রেও খুব উপকারী। দিয়ে দিলাম একে একে পনির, বেসন, ওটস, টক দই। দরকার পড়লে ঘোরাবার সময় জল মিশিয়ে নিতে পারবে যদি দরকার হয়। দিয়ে দেব দু চামচ পরিমাপে, টু টিস্পুন পরিমাপে একটুখানি সুজি। তোমরা চাইলে এর সাথে কিন্তু গ্রেট করা আদাও মিশিয়ে নিতে পারো, আদা, কাঁচা লঙ্কা এগুলো মিশিয়ে নিতে পারো। দেখো এটা আমার তৈরি হয়ে গেছে, আমার একটুখানি জল মেশাতে হয়েছে, একবারে শুকনো হয়ে গেছিল সেই জন্য। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব। আমি একটা বাটিতে ব্যাটারটা ঢেলে নেব। দেখো এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর খাবার একটা। মিশিয়ে দেবো স্বাদ মতন নুন আর কেটে রাখা কয়েক রকম সবজি, তোমাদের পছন্দ মতন সবজি দিতে পারো। আমি এখানে গাজর গ্রেট করে রেখেছি, ক্যাপসিকাম আর ধনে পাতা। এবার সবগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। যদি ছোট রাখায় অ্যাড করবে না, বড় রাখলে অ্যাড করবে। আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, বদলে তোমরা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো, যার যেরকম ভালো লাগবে। চাইলে এর মধ্যে ডিমও দিয়ে নিতে পারো, ডিম দিলেও ভালো লাগে খেতে। আমি অ্যাড করবো না ডিমটা এখানে। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, ভিডিওটা দেখছো অথচ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো, সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখো আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আমি কাজটা কিন্তু ঘি দিয়ে করব। তোমরা চাইলে বাটার দিয়েও করতে পারো বা সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু ঘিটা বেটার লাগে, সেই জন্য আমি ঘিটা দিয়েই করব। সামান্য একটু ঘি নিয়ে তাওয়ার চারপাশে আমি ব্রাশ করে দিলাম। যেটা দিয়ে করবে, যে কোনো একটা কিছুর মাপে করবে, তাহলে প্যানকেকগুলো কিন্তু সমান হবে। আমি সেই কালকের গোল হাতাটা নিয়ে নিয়েছি, এটা দিয়েই করছি। এটা জোড়া লেগে যাচ্ছে যে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, এটা ভাজা হয়ে গেলে আপনা থেকেই খুলে যাবে, বা হাত দিয়ে একটু টানলে ওটা খুলে বেরিয়ে আসে, কিন্তু কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় একসাথে অনেকগুলো দিয়ে দিলে। তো আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো এটা। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখো এটা কিন্তু অনেকটা হয়ে গেছে।
একটা স্প্যাচুলার সাহায্যে আমরা এগুলোকে উল্টে নেবো। দেখো একটু নরম থাকতে থাকতে এখানটায় শেপও নষ্ট হবে না, কিচ্ছু হবে না। আমরা প্যানকেকগুলোকে উল্টিয়ে দেবো। দেখো আমার সব প্যানকেকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরাও কিন্তু এরকম করে খুব স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারো। টক দই দিয়ে খেতে পারো, কোনো সিজনাল ফ্রুট দিয়ে খেতে পারো, যা কিছু দিয়ে খাবে ভালো লাগবে আশা করি। তো আমি এর উপর দিয়ে একটুখানি চাট মশলা ছড়িয়ে দেবো। তো একটু চাট মশলা যারা ভালোবাসো টক খেতে ছড়িয়ে নিতে পারো, না হলে না নিলেও চলবে। যে কোনো স্যালাডের সঙ্গে, দইয়ের সঙ্গে তোমরা এটাকে খেতে পারো। এটা খুবই স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট, সঙ্গে একটা সিজনাল ফ্রুট রাখতে পারো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।